এত কষ্টের কাজ, আগে যেন মাথা খারাপ আসতাম, স্বর্গলোকে ঘুরে ঘুরে খাই, এর কথা ওখানে নেই, ওর কথা ওখানে তুমি বাবা গো, ওটাই ভালো ছিল। তুমি আমার ভাগ্নে ছেড়ে মা ভাগ্নে যদি চাষ না করি তাহলে মর্তের মানব কেমন করে বাঁচবে তুমি বলতে পারো? কষ্ট তো করতেই হবে বাবা। তাহলে চলো, আমাদের ধান্য ছড়ানো হয়ে গেছে, আমরা এই মুহূর্তে কুটিরের মধ্যেই নারায়ণ 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 বাবা, ধান্য ছড়িয়ে এলাম অনেক দিনের হয়ে গেছে, তাহলে আমাদের বিয়ন কত বড় হয়েছে তুমি দেখতে গিয়েছিলে? বিয়ন ধান রোপণ কার্যের মতন হয়ে গেছে, কিন্তু জমিতে যে এক ফোঁটা জল নেই কেমন করে আমরা রোপণ কার্য শুরু করব? কি বললে বাবা? হ্যাঁ মামা, কি বললে? দেবর সে এই এক ফোঁটা বৃষ্টি যদি না থাকে তাহলে আমরা রোপণ কার্য শুরু করব কেমন করে? এই মর্তে মানব তো না খেতে পেয়ে মারা যাবে, তুমি অপেক্ষা করো ক্ষণকাল, এই মুহূর্তে বৃষ্টি নামিয়ে আনবো বাবা। কোথায় কোথায় ইন্দুবরুণ দেব, এই মুহূর্তে তুমি এই ঝড় বৃষ্টি শুরু করো। তোমার বৃষ্টি তুমি বন্ধ করে দাও বাবা, দেখো তো বাবা কতটা বৃষ্টি জমেছে। মামা বাবু, বাবা এক হাঁটু হয়ে গেছে, রোপণ কাজ শুরু করা যাবে? তাহলে তুমি এক কাজ করো বাবা, বলদ দুটি নিয়ে এসে জমি কালা করা শুরু করে দাও, আমি বিয়ন ভাঙতে যাই, কেমন বাবা? মামা বাবু আবার বলদ? হ্যাঁ বাবা, পরের দুটি এই জলেতে বদমাইশি করলে না, একবার জলে ছুপে ধরবে আর বদমাইশি করবে। সে বলে দিতে হবে না, সে বুদ্ধি আমার আছে যে কি করতে হবে না করতে হবে। তাহলে বাবা তুই বল দুটি নিয়ে এসে জুড়ে দাও, আমি এই মুহূর্তে চললাম পিয়ন ভাঙতে। খাওয়া দাওয়া হয়েছে তো? তোমরা খাওয়া দাওয়া করেছো? ভালো করেছো, বাবা ইশারা বুঝে ফেলেছে, এক ঘর মারবো। এইবার আমি তোদের জলে নিমু দেখাবো, চলে গেছে তো মামা বাবু। মোটা করে উঠে না, এইটা বড্ড খরচ, ওর দিকে ডেড়া দিয়ে চষবে, যখন চষবে বুঝতে পেরেছো সব ডেড়াটা ওর দিকেই দেবে। এটা তো সোয়া গরু বাবা, এই দেখো বাবা কতটা বিয়ন ভেঙে নিয়েছে। তাহলে এক কাজ করো বাবা, এই বিয়ন গুলো নিয়ে ঈশান বলে গিয়ে তোমার মহিমার নাম করে বিজোর গোছ পুঁতে দাও। হয়ে গেছে হয়ে গেছে বাবা, ওই পেজি বিজোর গোছটা যখন পোতা হলো এর একটা নাম দিতে হবে। আজ হতে এর নাম রইল গোছ পুণ্যে। গোছ পুণ্যে, হ্যাঁ ঠিক বলেছো বাবা, এই সব থেকে মর্তে মানবের নাম রাখবে গোছ পুণ্য, কেমন? তাহলে আমাদের রোপণ কাজটি শুরু করে দেওয়া যাক। শুরু করু, আমার আগে করতে হবে তাই না? ঠিক আছে বাবা, ঠিক আছে আমি আগে করবো। জমিটা রোপণ কার্য করে কি সুন্দর মানাচ্ছে তাই না?
বাবা রূপন কার্য যখন শেষ হয়ে গেছে এরও তো একটা নাম দিতে হবে আজ ওদের নাম রইলো গোস্তলা ঠিক বলেছো বাবা এই নাম দেয়া হলো গোস্তলা মামা বাবা বলছিলাম হ্যাঁ বলো এই আজকের দিনে একটু ভালোমন্দ খেলে হতো নি তোর বাবা ভালোমন্দ আর পাচ্ছি কোথায় ওই পুষ্করণীর জল আর ওই বনের ফল এই তো আমাদের ভালোমন্দ খাওয়া তাহলে বিলম্বে নাই প্রয়োজন চলুন ওই ডোবা থেকে একটু হাত পা ধুয়ে নি খাওয়া শুরু করে দিই ভালো ওই ডোবা থেকে হাত পা ধুলে আমার তো পোষাবে না আমি দেখে এসেছি ওই অদূরে দেখা যায় এক পুষ্করণী বুঝতে পেরেছ আমি ওই পুষ্করণী চলে ছট করে একটা ডুব দিয়ে গা হাত পা ধুয়ে আমি ফট করে চলে আসি বিলম্ব করবেন না খুদাই আমার উদর না বাবা আমি বিলম্ব করব না আমি যাব আর আসবো আমি চললাম ওই পুষ্করণী নারায়ণ 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 মামা বাবু গেলেন পুষ্করণীর সংসারে আমি আর বিলম্ব করব না আমিও চললাম বন হতে কিছু ফল সঙ্গে আমার কাঙ্কের কল জলে গিয়াছি ভাসি মাঝির তোর নৌকার ঢেউ লাগিয়া মাঝির তোর নৌকার ঢেউ লাগিয়া আমার কাঙ্কের কল ভাগ্যের কাছে এই মুহূর্তে তুমি
তুমি কি আমার একবার দেখা দিতে পারো না? একি তোমার কণ্ঠস্বর কি আমার পৌঁছেছি না? তুমি কি আমার একবার দয়া করতে পারো না? কি সুন্দর কি সুন্দর এক অপূর্ব সুন্দরী আসিয়াছে একাকিনী এই পদ্ম সরোবরে। মোর পদ্ম সরোবরে একটা করে ডুব দেয় আর ঠাকুর ঠাকুর বলে করিছে চিৎকার। কিন্তু কেমন সুন্দর ভক্ত যাহার, কেমন সেই ঠাকুর এমন সুন্দর ভক্তকে দেখা দিতে পারছে না। বেশ আমি জিজ্ঞাসা করেই দেখি কোন ঠাকুরকে এইভাবে করিছে সেবন। বলে ও সুন্দরী শুনছো? বলি একাকিনী এই পদ্ম সরোবরে আসে ঠাকুর ঠাকুর বলে করেছে চিৎকার, কোন ঠাকুর কি করেছে সেবন? আমি আমি আমার প্রাণের ঠাকুরকে দেখি। তুমি তোমার প্রাণের ঠাকুরকে ডাকছো? কিন্তু কে কে সেই তোমার প্রাণের ঠাকুর তুমি বলতে পারো? শুনবি আমার প্রাণের ঠাকুর? শুনতে চাই। আমার প্রাণের ঠাকুর দেবাদিত্য মহেশ্বর। বললে কি বললে তুমি কি বললে? তোমার প্রাণের ঠাকুর দেবাদিত্য মহেশ্বর। তুমি তোমার দেবাদিত্য মহেশ্বরকে খুব ভালোবাসো তাই না? আচ্ছা তোমার সেই দেবাদিদেব মহেশ্বরকে কোনদিন চোখে দেখেছো? না গো আমি কোনদিন চোখে দেখিনি। চোখেই দেখনি? না দেখে একাকিনী এই পদ্ম সরোবর মাঝে ঠাকুর ঠাকুর বলে চিৎকার করছো। বেশ এমন সুন্দর ভক্ত যাহার তার কি দেখা না দিয়ে আমি পারি? তাহলে পিছন দিকে তাকিয়ে দেখো তো তোমার সেই প্রাণের ঠাকুর কিনা। তোমার মনোবাঞ্ছা যেন পূর্ণ করতে পারি। কিন্তু তুমি একটু সরে যাও, আমি একটাই ডুব দেব দিয়ে এই মুহূর্তে ফিরে যাবো আমি কুঠির মাঝে। ঠাকুর সুন্দরী তুমি কি পদ্ম সরোবরে পেয়েছি তাই তো যেতে হবে আমার ভবনে। কি বলে তোমার ভবনে যেতে হবে? কিন্তু না আমি যেতে পারি না, আমি যেতে পারি না কোনো মতে, আমি যেতে পারি না তোমারই ভবনে, আমি যাব না, আমি এই মুহূর্তেই ফিরে যাব। আমি আজ তোমার ভবনে যেতে পারি না, তবে আমি কথা দিলাম অন্য একদিন আসবো তোমার এই ভবনে। কিন্তু সুন্দরী বলতে পারো তোমার নামটা কি একবার বলতে পারো? আমার নাম জানো না? কেমন করে আমি জানবো বলতে পারো? আমি হলাম কোচিদের মেয়ে, নাম আমার হীরা কোচি। সুন্দর কোচের মেয়ে হলেও দেখতে খুব সুন্দর, যেমন সুন্দর দেখতে ঠিক তেমনি সুন্দর নাম। আচ্ছা বলতে পারো তোমার কোঠির কোন দিকে? ঠাকুর এখান থেকে দূর হতে দেখা যাও কত কতগুলি পণ্য কুঠির আছে না, গোলপাতা ছাউনি, ওই মধ্যবর্তী কুঠির হলো আমার। আমি কথা দিলাম সুন্দরী আমি অন্য একদিন আসবো তোমার ওই মধ্যম কুঠিরে, আমি কথা দিলাম। ঠাকুর কালে যাওয়ার সময় আমার আশীর্বাদ তো করতেই হবে। আমি আশীর্বাদ করি সুন্দরী যে মনস্কামনা নিয়ে তুমি একাকিনী এই পদ্ম সরোবরে করেছো আমার সেবন, আমি তোমার সেই মনস্কামনা যেন পূর্ণ করতে পারি সুন্দরী, তোমার সেই মনস্কামনা যেন আমি পূর্ণ করতে পারি। আমি অন্য একদিন আসবো তোমার এই মধ্যম কুঠিরে। চল ভর্তি করে নিয়ে চলে যাবো, চল আবার যদি ঢেউ আবার যদি ঢেউ
স্নান করতে বেটা ছেলে কোনো ফিরে আসার নাম নেই আসুক না মজা দেখে সারবো খুদায় এই তো এসে গেছো কি হয়েছে বাবা তুমি অন করে আমার দিকে তাকাচ্ছো এই তো এসে কি বাবা এসে যেন উদ্ধার করতে খেয়ে নি ওকে ও বড় খিদে পেয়েছে তোমার বাবা গো বড় খিদে পেয়েছে তোমার এসো বাবা না কখন থেকে বসে আছি আসবেন খাবো তা তুমি খেয়ে নিতে পারো নি বাবা দেখ বাবা আমরা দুজনে সেই বলুকার সদনে চাষ করতে আমি একা খেয়ে নেবো আপনি পরে খাবেন এটা হতে পারে দেখো আমি আজকে আর খাবো না বুঝতে পেরেছো আমি খাবো না 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 খাবেন না কেন না খাবো না মাথা খারাপ স্নান করতে গিয়ে কি জল টল খেয়ে ফেলো নাকি বাবা যা জোগাড় করেছো তুমি খেয়ে নাও এমন করে দেখছো কেন কি মা আপনার ভুঁড়ি তো চিটে হয়ে গেছে হ্যাঁ বাবা আমি আজকে আর খাবো না বাবা না 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 ওরকম কথা বলে না আসুন না বাবা বেড়া ছেলে কি মুশকিল তারা ফেলেছে বলো তো দেখি আমি কেমন করে বলবো তাকে নারায়ণ নারায়ণ চলুন খেয়ে নি বাবা আমি অনেকখানি ফল কেটেছো আমি দেখেছি বাবা অনেকখানি ফল তুমি সব একলাই খাও তোমার খিদে পেয়েছে আমি আজকে খাবো না বলছি তো আমি একা খাবো নি কি করে যে বলি বেটার ছেলে দেখো বাবা আমি স্নান করতে গিয়েছিলাম সরোবরে না ওইখানে আমার একটা নিমন্ত্রণ পড়েছে কি বললেন নিমন্ত্রণ হ্যাঁ নিমন্ত্রণ আপনি আমাকে ফেলে নিমন্ত্রণ বাড়ি যাবি খেতে দেখো আমি এখানে বসে একা থাকবো এটা কি ঠিক হয় আমি এই সরোবরে স্নান করতে গিয়েছিলাম না আমার একা দেখেছে তাই একার নিমন্ত্রণ করেছে তোমার নিমন্ত্রণ বাবা আপনি বলবেন আমার ছেলে বাড়ি ছিল তাকে রেখে আসবো বাবা যদি ট্যাঁ ট্যাঁ করে কাঁদো ওই দিন সঙ্গে করে কি সর্বনাশ করবে বাবা লজ্জা করবে বলেছি তুমি আমাদের বাড়ি নিমন্ত্রণ খেতে এসেছো এসো আর তোমার যদি সঙ্গে করে নিয়ে যাই কেমন লজ্জা করবে না কেন হবে না না হবে না বাবা তুমি ভালো মন্দ খেয়াল করে রেখেছো সব খেয়ে নাও আমি নিমন্ত্রণ বাড়ি যাবো ঠিক আছে বলছেন যখন যান বাবা তুমি মনে কোনো কষ্ট পাচ্ছ না তো কষ্ট করে আর কি হবে বাবা তাহলে আমি যাই তবে একটা কথা বলি আসার সময় না দুটো মিষ্টি আন কি সর্বনাশ বলে আসার সময় দুটো মিষ্টি আনো মিষ্টি আমি আনবো কোথায় করে কেন না বাবা লজ্জা করবে লজ্জা করবে আমি চাইতে পারবো না বাবা আপনি খালি বলছেন লজ্জা করবে লজ্জা করবে লজ্জা তো নারীর ভূষণ ওটা কি আপনার ভূষণ দেখ বাবা ওই সব আনতে পারবো না মিষ্টি তোমার আমি পরে খাইয়ে দেব এখন আমি নিমন্ত্রণ বাড়ি যাই বাবা আসুন 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 মিষ্টি বলো মিষ্টি বলো নিমন্ত্রণ আমি গিয়েছিলাম ওই পদ্ম সরোবরে স্নান করতে কি সুন্দর ভক্তের সঙ্গে হলো সাক্ষাৎ তাই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য আমাকে যেতে হবে ওই সুন্দরীর মধ্যে এলাম দুজনে চাষ করতে চলে গেল আমার একা ফেলে নিমন্ত্রণ পাবো কি করি ফল আর জল খেতে আর ভালো লাগে কিন্তু খেতে হবে মামা কোথায় গেল নিমন্ত্রণ বাড়ি নারায়ণ নারায়ণ এতক্ষণ তো আমার মাথায় বুদ্ধি খেলেনি এই বল্লুকার সদন আমরা এসে চাষ করতে মামা বাবু তো এখানে কেউ চেনে না এতো স্বর্গধাম নয় বা কৈলাস ধাম নয় যে নিমন্ত্রণ করে খাওয়া হবে কি সর্বনাশ মামি মাসের সময় বারবার বলেছিল বাবা নারদ তোমার